আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে কোরআনের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে আলোকিত করার জন্য সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন আজ বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এবং হয়েছে, কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আজকে আপনাদের সরাসরি ভোটেই 6 জন দায়িত্বশীল নির্বাচিত করেছেন। এই 6 জনের পরামর্শক্রমে আরও 14 জন মিলিয়ে 20 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। এরপর তৃতীয় ধাপে এই 20 জনের প্রথম মিটিংয়ে আরও 7 জন নির্বাহী কমিটির সদস্য বাছাই করা হবে। এভাবে 3টি ধাপে লেখক ফোরামের 27 সদস্যের নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ হবে। আপনারা ইতিমধ্যে ফলাফল জেনেছেন। আজকে সরাসরি ভোটে যারা নির্বাচিত হয়েছেন, সভাপতি পদে আমাকে নির্বাচিত করেছেন সাধারণ সম্পাদক আমিন ইকবাল। আমি যাদের নাম ডাকবো তাদেরকে মঞ্চে এসে সারিবদ্ধভাবে অতিথিদের পেছনে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাধারণ সম্পাদক আমিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদ উসমান, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন উবাইদুল হক খান। তাদেরকে মঞ্চে এসে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নকিব মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ সিরাজ। এই 6 জন যাদেরকে মনোনীত করেছেন একটি সংক্ষিপ্ত মিটিং এর মাধ্যমে, তাদের নাম ঘোষণা করছি, তারাও মঞ্চে আসবেন। সহসভাপতি 1 জিয়াউল আশরাফ, সহসভাপতি 2 আবুল কালাম আনসারি, সহসাধারণ সম্পাদক 1 সাদ আব্দুল্লাহ মামুন, সহসাধারণ সম্পাদক 2 শামসুদ্দিন সাদি, সহ সাংগঠনিক সম্পাদক 1 এমদাদুল হক তাসনিম, সহ সাংগঠনিক সম্পাদক 2 মিজানুর রহমান জামিল, সহ অর্থ সম্পাদক আবদুল্লাহ ফিরুজি, তথ্য প্রযুক্তি সম্পাদক রেজা হাসান, গবেষণা সম্পাদক জুবাইর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান আল মাহমুদ, প্রকাশনা সম্পাদক আমিন আশরাফ, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী সিকান্দার, প্রচার সম্পাদক রায়হান রাশেদ, দফতর ও পাঠাগার সম্পাদক কাউসার লাবি। আমি সবাইকে মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সবার হাতে স্মারকটি পৌঁছে দেন কেউ। এই হচ্ছে আপনাদের আগামী 2 বছরের লেখক ফোরামের দায়িত্বশীল। এবছর একটু ব্যাপক যোগ বিয়োগ করা হয়েছে। লেখক ফোরামের শুরু থেকে এ পর্যন্ত অনেকেই লেখক ফোরামের সঙ্গে ছিলেন, সময় দিয়েছেন। একসময় তারা অনেক সক্রিয় ছিলেন লেখক ফোরামের সঙ্গে, তাদের অবদান আমরা অস্বীকার করছি না, আমরা কখনো ভুলব না, তাদের দিন আমরা কখনোই পরিশোধ করতে পারবো না। আল্লাহ তাআলা তাদেরকে যাযায় খায়ের দান করুন। কিন্তু তারা এই বর্তমান সময়ে এসে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছেন, এজন্য
লেখক ফোরামে হয়তো বর্তমানে সময় দিতে পারছেন কম, এজন্য আমরা তাদেরকে এই কমিটিতে রাখতে পারছি না বলে মন খারাপ করবেন না। লেখক ফোরামের সঙ্গে আপনারা যেভাবে অতীতে ছিলেন সামনেও থাকবেন এই আশাবাদ আপনাদের কাছে রাখছি। আশা করি আপনারাও আমাদের সঙ্গ দেবেন এবং লেখক ফোরামের বিরাগ বাজন হবেন না, সবসময় সঙ্গে থাকবেন। আপনাদের প্রতি আমি বিশেষ একটি অনুরোধ করব, আজকে আপনারা দেখেছেন যে 6টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 4টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে হয়েছে। এটা একটি লেখক ফোরামের জন্য যেই সংগঠন 12 বছরে পদার্পণ করছে প্রতিদ্বন্দ্বিতা হবে না সেটা কাম্য হতে পারে না। আপনারা যারা এখন আমাদের সামনে বসে আছেন সাধারণ সদস্য হিসেবে, আপনারা আপনাদের সক্রিয়তা দেখান, আপনারা আমাদের আপনাদের কর্মতৎপরতা দেখান, এই বর্তমান কমিটির দৃষ্টি আকর্ষণ করেন, ইনশাল্লাহ আপনারাও একসময় উঠে আসবেন কমিটিতে, সেই আশাবাদ ব্যক্ত করছি।